কোটা আন্দোলনের ছয় সমন্বয়কে ডিবি হেফাজত থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ এ দাবি মানা না হলে ডিবি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা তারা বলেন স্থাপনা নিয়ে কান্না জাতির সাথে এমন মস্করা বন্ধ করতে হবে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান সরকারের কথা এখন আর কেউ বিশ্বাস করে না আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি ন্যায় বিচারের দাবিও করেন নাগরিক সমাজ বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন কোটা আন্দোলনে শিক্ষার্থী জনতা নির্যাতনের ঘটনায় উদ্বেগ জানিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় সরকার কোটা আন্দোলনে সরকারিভাবে মৃত্যুর যে পরিসংখ্যান দিয়েছে তা গ্রহণযোগ্য নয় শিক্ষাবিদ ও মানবাধিকার কর্মীরা জানান কোটা আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপর নেক্কাজনকভাবে নির্যাতন করা হয়েছে সময় না দিয়ে নিরাপত্তার কথা না ভেবেই শিক্ষার্থীদের হল থেকে বের করে দেয়া হয় এখন নির্বিচারে থর পাকর চলছে জানিয়ে তারা শিক্ষার্থীদের ন্যায় বিচার পেতে আদালতের সহযোগিতা চেয়েছেন গ্রেফতারে মড়িয়া বাহিনী এমনকি অপ্রাপ্ত বয়স্ক এক শিক্ষার্থীর রিমান্ড আবেদনও করেছিল যা পরবর্তীতে উচ্চ আদালত কর্তৃক স্থগিত হয়েছে এমন নির্মম হত্যাযজ্ঞের ও প্রয়োগের নিন্দা ধিক্কার বা প্রতিবাদের উপযুক্ত ভাষা আমাদের জানা নেই এটার কঠোর প্রতিবাদ করে যদি আসলেই শান্তি ফিরিয়ে আনতে হয় এবং সমস্ত কিছুর ঊর্ধ্বে যেহেতু জীবন সেহেতু সেইভাবে কাজ করতে হবে সেই ওয়াদা রাখতে হবে এবং সেভাবে এগিয়ে আসতে হবে ভিন্ন মাতের যে মানুষই যায় তাকে রিমান্ডে দিয়ে দেয় রিমান্ড দেওয়া কি বাংলাদেশের সাংবিধানিক আইনে পরিণত হয়েছে রিমান্ডে দিতে হবে নিম্ন আদালত কেন কাজ করতে পারছে না ডিবি যদি নিরাপত্তা হেফাজতেও নিয়ে থাকে আদালতে হাজির হয়ে আদালতের নির্দেশনা দেওয়ার কথা চোখের সামনে সংবিধান লঙ্ঘন করছে আর্টিকেল থার্টি থ্রি লঙ্ঘন করছে আর্টিকেল থার্টি ফাইভ লঙ্ঘন করছে গোপনীয়তার অধিকার লঙ্ঘন করছে সারাদেশের মানুষ নিরাপত্তাহীনতা রয়েছে জানিয়ে মানবাধিকার কর্মীরা বলেন এখন ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদের এমনকি আঠেরো বছরের কম শিশুদেরও আটক করা হচ্ছে কোন আইনে ডিবি অফিসে কোটা আন্দোলনের ছয় সমন্বয়ককে হেফাজত রাখা হয়েছে তারা এ ঘটনারও দ্রুত সুরহা চান চব্বিশ ঘন্টা যে আলকিমেটামটা দিচ্ছি সেটা হচ্ছে ডিবি কার্যালয়ের তথাকথিত নিরাপত্তার নামের যে আমাদের সমন্বয়কদের শিক্ষার্থী শিক্ষা আন্দোলনের সমন্বয়কদেরকে যে আটক রাখা হয়েছে তাদেরকে বলপূর্বক স্টেটমেন্ট ইস্যু করানো হয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে চব্বিশ ঘন্টার ভিতরে সেটা না হলে তা সেই প্রেক্ষিতে আমরা মানববন্ধন সহ আরও কার্যক্রম গ্রহণ করব এর আগে সংকটময় পরিস্থিতিতে শিক্ষাঙ্গন ও নিরাপদ শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে গ্রহণযোগ্যভাবে কোটা আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ডের সঠিক বিচার করা সহ এগারো দফা দাবি জানান বলেন গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে এই আন্দোলনের সম্পর্ক নাই তারা এখন অনেক ছোট তারা এই নাই কিন্তু আমিও প্রতি ঘুমাতে পারি না শারফুল আলম এটিএন বাংলা ঢাকা